হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কিচেনে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরু করার আগে সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি পুজো সকলের খুব ভালো কেটেছে। পুজোতে তো খুব জাঙ্ক ফুড খাওয়া দাওয়া হয়েছে, এবার একটু নর্মাল লাইফে ফেরার পালা। তবে সামনেই আবার দীপাবলি, তাহলে চলুন আজকে আমি একটা অসাধারণ নিরামিষ অথচ খুব সুস্বাদু পদ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ফুলকপির রোস্ট। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ রেসিপিটা। ফুলকপির রোস্ট বানাতে যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগছে সেগুলো এক নজরে একটু দেখে নিই। লাগছে ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ভালো করে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি এবং 2 মিনিটের জন্য নুন দিয়ে সামান্য একটু নুন জলে আমি ভাপ দিয়ে নিয়েছি। আলুটা কিন্তু এখানে একদমই অপশনাল, আপনারা কিন্তু না চাইলে স্কিপ করতে পারেন। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি। মশলাটার মধ্যে রয়েছে 4 মগজ পোস্ত, আদা, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি। তাহলে চলুন এবার শুরু করা যাক ফুলকপির রোস্ট। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল অ্যাড করে দিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করব, আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুটাকে সামান্য একটুখানি হালকা ফ্রাই করে নেব। এবার সামান্য একটুখানি হলুদ অ্যাড করে আমি হালকা ফ্রাই করে নেব আলু আর ফুলকপিটাকে। কফি আর আলুটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি, হালকা একটুখানি ব্রাউন কালার ধরতে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু কখনোই ডিপ ফ্রাই করা যাবে না। এখন যে তেলে আমি কফি আর আলুটাকে ভেজেছি সেই তেলেই কিন্তু আমি ফুলকপির রোস্টের মশলাটা প্রিপেয়ার করব। তার জন্য প্রথমেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম, আর ছোট একটা দারচিনি টুকরোকে আমি এরকম টুকরো পিস পিস করে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, সঙ্গে সঙ্গে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোকে আমি এরকম স্লাইস করে দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে ছেড়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব টমেটোটাকে। এবার আমি 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এখন আগে থেকে প্রিপেয়ার করা মশলার পেস্টটা আমি অ্যাড করছি। আবারও বলে দিই, মশলার পেস্টের মধ্যে রয়েছে 4 মগজ পোস্ত, আদা, কাজু বাদাম আর কিশমিশ। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এবার আমি কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব। প্রথমে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আমি এখানে 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো মশলাগুলো অ্যাড করার পর এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা রিলিজ করছে, ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটা কথা, যেহেতু এটা নিরামিষ পদ সেই কারণে কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই ঝালের পরিমাণটা কিন্তু খুব বুঝে দেবেন, আর মিষ্টির পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু অ্যাড করবেন।
দু থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর এখন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি আর আলুটাকে অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে ফুলকপি আর আলুটাকে ভালো করে মিক্স করার পর এখন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে একটুখানি কুকড হতে দেবো ফুলকপি আর আলুটাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম সিমে করে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসে এখন আমি লিডটাকে ওপেন করছি। দেখুন কি সুন্দর তেলটা রিলিজ করেছে গ্রেভি থেকে। আর ফুলকপিটা দেখে আমার মনে হচ্ছে ফুলকপির রোস্টটা একটু ড্রাই, তাই জন্য আমি একটুখানি সামান্য জল অ্যাড করছি। এই জলটা কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এই 10 মিনিটের মধ্যে কিন্তু আলু ফুলকপি দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তাদের নিজেদের যে ফুলকপি এবং আলু থেকে যে জলটা রিলিজ করেছে সেই জলেই কিন্তু ওগুলো সেদ্ধ হয়ে গেছে। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে সামান্য একটু যাতে গ্রেভি পাওয়া যায় সেই কারণে। আপনারা যদি একদম ড্রাই ফুলকপির রোস্ট পছন্দ করেন তাহলে কিন্তু এই জলটা স্কিপ করতে পারেন। আমি আগেই বলেছি যেহেতু এটা একটা নিরামিষ পদ সেই কারণে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই পর্যায়েতে আমি একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা কিন্তু চিনির পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু অ্যাড করবেন। চিনিটা দিয়ে মিক্স করার পর এবার আমি সামান্য গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। ঘিয়ের পরিমাণটা কিন্তু এখানে একটুখানি বেশি অ্যাড করতে হবে। এখন আগে থেকে আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এবার এই কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, কিন্তু দিলে খুব ভালো লাগে। এবার সমস্ত উপকরণগুলো মিক্স করে নিলেই কিন্তু ফুলকপির রোস্ট একদম রেডি। রেডি হয়ে গেছে ফুলকপির রোস্ট। এটা আপনারা লুচি, পরোটা অথবা হাতে তৈরি রুটির সাথেও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর মৌসুমিস কিচেনকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যারা চ্যানেলটা প্রথমবার ভিজিট করছেন অথচ সাবস্ক্রাইব করা হয়নি এখনো, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান দিকের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সহজেই পেয়ে যান। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে সকলকে আরও একবার শুভ বিজয়ের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।